আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ফ্রি ফায়ার লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক স্পেশাল। কারণ এর আগে আমরা একটা ফ্রি ফায়ারের জন্য পিসি বিল করে দেখিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 23,000 টাকা, কিন্তু আসলে প্রসেসরের দাম বাড়াতে সেটি এখন 25,000 টাকা হয়ে গেছে। তো আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া একটু কম প্রাইসের মধ্যে এই পিসিটা, এরকম পিসি বিল করে দেখানোর জন্য। তো আজকে এই জন্য আমরা টোটাল ফুল পিসি 21,500 টাকায় বিল করে দেখাবো আপনাদেরকে, এবং এটার সাথে কী কী থাকছে, কী দিয়ে বিল করেছি এবং ইন্ডিভিজুয়াল প্রাইস সব কিছুই জানাবো আপনাদেরকে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ফার্স্টে আমি যে কোশ্চেনটা করব যে এই প্যাকেজটা দিয়ে মূলত কি কি কাজ করা যাবে? এই পিসি দিয়ে আসলে কাজ করা যাবে না, এরকম কাজ খুব কমই আছে, সব কাজই করতে পারবে। আচ্ছা, যেমন অফিশিয়াল যত কাজ, ওয়ার্ড, এক্সেল, ফটোশপের কাজ এবং টুকটাক ভিডিও এডিটিং এর কাজ, ঠিক আছে, এইচডি পর্যন্ত ভিডিও এডিটিং করতে পারবে। আচ্ছা, পাশাপাশি যারা ফ্রি ফায়ার লাভার আছে, ফ্রি ফায়ার লাভার, আচ্ছা, আসলে এদের জন্যই বিশেষ করে প্যাকেজটা ইয়া করা। যদিও আমি চেয়েছিলাম 20,000 টাকার মধ্যে করার জন্য, কিন্তু মার্কেটে প্রোডাক্টের দাম আপনারা জানেন অনেক বেড়ে গেছে, সাথে আমি মনিটরটাকে একটু চেঞ্জ আনার চেষ্টা করছি, সব কিছু মিলে আসলে 20,000 টাকায় পারি না, সেজন্য সরি। আমি আসলে অনেক চেষ্টা করছি, তবে এখন এটার যে বাজেটটা আমি করছি 21,500 টাকা। 21,500? হ্যাঁ, 21,500 টাকা অনেক কম। হ্যাঁ, কম। হ্যাঁ, তো যারা 20,000 টাকা বাজেট আছে তারা কিন্তু 21,500 টাকা দিতে পারবেন, সেটা কোনো প্রবলেম না। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে যেভাবে আসলে দাম বাড়ছে সেটার কারণে আসলে হচ্ছে না। হয়তো নেক্সট টাইম যদি কখনো দাম কমে আমরা এর ভিতরে নতুন করে, আমি সবসময় তো দেখেন পরশ ভাই, আমি চেষ্টা করি কাস্টমারকে ভালো জিনিস দিয়ে রেটটা কিভাবে কম নেওয়া যায়, আমি সবসময় চেষ্টা করি আর কি। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আসলে ফুল প্যাকেজে, যে আসলে কী কী দিয়ে বিল করা হয়েছে। তো ফার্স্ট অফ অল রাসেল ভাই চলে যাচ্ছি প্রসেসরে। এখানে যেটা করা হয়েছে Core i5 3rd generation একটি প্রসেসর ইউজ করা হয়েছে, 3rd generation। এটার প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইস আছে আপনার 4,000 থেকে 4,200 টাকা। 4,000 থেকে 4,200 টাকা এটার প্রাইস। এরপরে আমরা বলি আসলে পরশ ভাই, আমি সবসময় প্রসেসরটা একটু ভালো রাখার চেষ্টা করি। আচ্ছা, রাইট। গেমস খেলার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কোর দরকার হয়, কোর। হ্যাঁ, তো এই জন্য আমি Core i5 রাখার চেষ্টা করি, কারণ Core i5 এর কোরটা বেশি থাকে। ঠিক আছে, এবং এটার ভিতরে কিন্তু USD গ্রাফিক্স 630 আছে বিল্ট ইন। হ্যাঁ, তো যার কারণে আমি আসলে চেষ্টা করি প্রসেসর Core i5 মিনিমাম রাখার জন্য। আচ্ছা, আমি চাইলে Core 3 দিয়ে করলে অনেক বাজেট কমে যাবে, বাজেট কমে যায়, রাইট, আপনার 2,000 টাকার মতো দাম কমে যাবে, সেক্ষেত্রে 20-এর মধ্যে হয়। হ্যাঁ হয়, বাট আমি আসলে স্পিডটা পাবে না। আমি আসলে কি বলবো, সর্বোচ্চ কি দেওয়া যায় বাজেটের ভিতরে সেটা দেওয়ার চেষ্টা করি, আমি আমার লাভের চেয়েও বেশি কাস্টমারের লাভের চিন্তা করি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আর একটা মাদার বোর্ডের সাথে আছে পরিচয় করাই দেবো, এটা আসলে আজকে না বললেই নয়। এই মাদার বোর্ড হলো এফোক্স ব্র্যান্ডের একটি মাদার বোর্ড। আচ্ছা, আপনারা জানেন যে এফোক্স ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড অনেক দামি দামি গ্রাফিক্স কার্ড মার্কেটে অ্যাভেলেবেল, রাইট, ঠিক আছে। তো অনেকে এফোক্স নামটা আপনারা বাংলাদেশে নাও শুনতে পারেন, এটা আসলে বাংলাদেশের নতুন একটা ব্র্যান্ড, বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাট বাংলাদেশে নতুন একটা আনা হয়েছে। বাংলাদেশে তো এর আগে আমরা এফোক্স এর গ্রাফিক্স কার্ড শুনেছি, রাইট, রাইট, দামি দামি গ্রাফিক্স কার্ড এদের আছে। তো যেই কোম্পানি গ্রাফিক্স কার্ড বানায় তাদের মাদার বোর্ড অবশ্যই খারাপ হবে না, এটা খারাপ হবে না, রাইট, নিজেরাও বুঝেন আর কি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এখন এফোক্স এর বানাতে পারে না, রাইট, এফোক্স অনেক বড় একটা ব্র্যান্ড। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি র্যাম হিসেবে যারা চয়েস করছে, দেখেন সব সময় আমি র্যাম, প্রসেসর এবং র্যাম এই দুটো গুরুত্ব বেশি দেই। পাওয়া যায় না, রাইট, আমি দিচ্ছি না, যদি ওটা একদম ইনটেক দেখা যায়, কিন্তু র‍্যামটা আসলে চাইনিজ।
ঠিক আছে আর র‍্যামটা খুব ইম্পর্টেন্ট বিষয় জানার জন্য আমি চেষ্টা করি র‍্যাম ভালোটা দেওয়ার জন্য র‍্যামের যদি কিছু প্রবলেম গুলো হয় এখানে আমরা আপনার প্যাকেজে আজকে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হার্ড ডিস্ক আছে হ্যাঁ আসলে কম দামি প্যাকেজে যে একটু কম বাজেটে যে পিসি গুলো আছে এখানে সব দেখলাম যে সব কাস্টমার বলে ভাই একটু স্টোরেজটা বাড়ায় দাও রাইট যারা দামি প্যাকেজ নেয় তারা বলে ভাই স্টোরেজ কোনো ব্যাপার না বাট যারা একটু কম দামি নেয় তারা একটু স্টোরেজটা বেশি চায় স্টোরেজটা বেশি চায় আসলে এখানে ওই ইউজারদের কিছু ইয়া থাকে যারা কম বাজারের পিসি নেয় তারা একটু আসলে দেখা যায় গান বাজনা মুভি টুবি একটু বেশি রাখার চেষ্টা রাখার ট্রাই করে আর যারা বেশি বাজারের পিসি নেয় তারা আসলে তাদের চিন্তা থাকে ওরকম তারা ডেভেলপমেন্ট চিন্তা করে আসলে আমরা কি কাজ করব মানে এটাতে কি মানে আর আধুনিক কি করা যায় যার কারণে আমি এখানে এসএসডি 120 GB রেখেছি তো ভিউয়ার্স এখানে হ্যাঁ আমি বলে দিচ্ছি এসএসডি 120 GB এবং এটার সাথে আপনারা পাবেন ওয়েস্টার্ন ডিজিটাল এটা হার্ড ডিস্ক 320 GB হার্ড ডিস্ক পাবেন একটা আপনারা চাইলে এটা 1 TB তো নিতে পারেন কনভার্ট করে বেশি লাগে না লাগে না তো এই জন্য এটার প্রাইসটা হচ্ছে কত ভাই এটা এটা 1800 টাকা এবং প্রতিবারের মতো এখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন একটা বান্দা গেমিং কিবোর্ড এবং এইচপি আরজিবি একটা মাউস যেটার প্রাইস হচ্ছে 1000 টাকা আচ্ছা এরপরে কেসিংটা যেটা দেখছেন এটা হচ্ছে আসলে একটু ফ্রি ফায়ার যারা গেম খেলবে একটু গেমিং লুক না থাকলে আসলে জমে না আর কি তো ইট মিনস যে একটু গেমিং লুক আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখুন এই লুকটা আছে এটা চাইলে কিন্তু আপনি লাইটটাকে চেঞ্জ করতে পারবেন কন্ট্রোলিং বাটন আছে উপরে আচ্ছা উপরে আছে একটাকে এক কালার করে রাখতে পারবেন আপনি চাইলে সাত এই যে এখন আবার একটু অন্যরকম চলছে রাইট 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 এই যে এখন মানে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের নিজের মন মতো করে এটা 7টা কালার হয় 1 স্টিক একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায় এটা সেফ ওয়ে একটা কেসিং আচ্ছা এরপরে আমরা আমি ভিওয়ান ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই ভিওয়ান ব্র্যান্ডের 550 লেখা প্রতিবারই আপনারা দেখেন আমি আসলে এতই ভালো আসলে আমি বারবারই বলি কিছু কিছু কাস্টমার বলে ভাই ভিওয়ানই দেন আপনি এত মানে ভালো পাচ্ছেন তো যারা যারা নিছেন পাওয়ার সাপ্লাই নিয়ে আমার মনে হয় যে আমি এ পর্যন্ত যত পিসি বিক্রি করছি ভিওয়ান পাওয়ার সাপ্লাই যে কোনো এক সিঙ্গেল কাস্টমার বলতে পারবে না যে ভাই পাওয়ার সাপ্লাইতে প্রবলেম হচ্ছে পাওয়ার সাপ্লাই আচ্ছা এটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ বলেনি এই পর্যন্ত ঠিক আছে তাহলে পাওয়ার অনেক ভালো যদিও 550 ওয়াট লেখা 350 ওয়াট আছে এটা আমি বারবারই বলে দিই কারণ আমি আসলে সবসময় মানে যেটা সত্যি সেটাকে সামনে আনার চেষ্টা করি এটাতে আপনারা 350 ওয়াট পাবেন এবং প্রাইস হচ্ছে 1000 টাকা আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি এখানে মনিটরে চেঞ্জ এসেছে আমাদের মনিটরে আসলে বাজেটটা এই কারণে একটু বেশি এখানে মনিটরে আমরা আসলে আনার একটু বড় মনিটর যারা গেমস খেলা সবাই বলে ভাই একটু মনিটর একটু বড় দাও এটা নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে অনেক রিকোয়েস্ট হ্যাঁ যার কারণে আমি আসলে আসলে স্বাদ আছে সাধ্য নাই এখন সবাই তো আর এইচপি 14500 টাকা কিনতে পারবে না তাই না তো আমি এখানে যে 20 ইঞ্চি মনিটর আছে এটাও ফুল এইচডি একটা মনিটর দেখেন এখানে এইচডি এলইডি কম্পিউটার মনিটর এবং এটা উপরে যে বর্ডারটা এটাও দেখেন খুব চিকন আমি একটু কাস্টম ভিউয়ারদেরকে দেখাই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলা যায় একদম বর্ডারটা একদম চিকন একটা বর্ডার এবং ফুল এইচডি একটা মনিটর আপনারা অনেকেই চেয়েছেন যে একটু কম বাজেটের মধ্যে বড় মনিটর তো সেক্ষেত্রে আমরা এইচপি তো দিতে পারবো না সেজন্য আমরা এখানে গিগাসোনিকের 20 ইঞ্চি মনিটর আপনাদেরকে দিচ্ছি এবং এটা ইউজ করে আপনারা খুব মজা পাবেন বিকজ এটার ফুল এইচডি প্যানেল হ্যাঁ জাপানি প্যানেল এবং ফুল এইচডি মনিটর ইউজ করার মজাটাই আলাদা এটার প্রাইসটা কত এটার প্রাইস আসলে মানে বর্তমান বাজার মূল্য অনেক বেশি যদিও আমি চেষ্টা করি সবসময় এটা ডিসকাউন্ট দেওয়ার জন্য বিশেষ করে আপনার চ্যানেল থেকে যারা দেখে আর কি এটা আপনি নিজেও অশেয়ার করতে পারবেন না না ঠিক আছে আপনি যখন ভিডিও করতে আসেন দেখবেন যে আমি অনেক ক্যালকুলেশন করি কমানোর জন্য ঠিক আছে তো এটা হিসেব করলে দেখবেন 25,000 টাকার দাম চলে আসে বাট আমি এটা হ্যাঁ আমি একেবারে মানে সর্বোচ্চ যেটা ডিসকাউন্ট দেওয়া যায় সেটা দিয়ে আমি এটাকে মাত্র 21,500 টাকা করছি তো ভিউয়ার্স মাত্র এর আগের পিসিটি 23,000 টাকা হলেও এখন কিন্তু আপনারা সেই পারফরমেন্সের পিসি পেয়ে যাচ্ছেন মাত্র 21,500 টাকায় তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা অফার আর রাসেল ভাই কিন্তু মোটামুটি এখন এই সিচুয়েশনের ভিতরেও কিন্তু অনেক ভালো ভালো অফার দিচ্ছে অনেক ডিসকাউন্ট দিচ্ছে আপনি দেখবেন আমি একটা কথা বলি পরশ ভাই অনেক ভিডিও দেখি ইউটিউবে আমরাও তো ইউটিউব দেখি রাইট দেখবেন অনেকে গেমিং পিসি বলতেছে 10,000 8,000 12,000 আসলে যারা এই ভিডিওগুলো করে আমি আসলে তাদেরকে মানে ডাইরেক্টলি কোনো ইয়া বলি না কারণ হলো যে ভাই আসলে আপনি নিজে একটু টেস্ট করে দেখেন আসলে কি এটা গেমিং পিসি কিনা গেমস খেলা যায় কিনা বা এটাতে কি কাজ করা যায়
আপনি মনে হয় দেখছেন পরে, আমি কিন্তু অনেক পিছনে গবেষণা করি। হ্যাঁ, আমি এটা যে কি কাজ করা যায়, গেমস খেলা যায় কিনা, অনেক কিছুই মানে নিজে যখন মানে প্রুভ হয়ে যায় না এটা ঠিক আছে খেলা যাবে, তখনই কিন্তু আমি কাস্টমারকে এটা অফার করি। উল্টা পাল্টা কোনো মানে কমেন্টস করি না বা উল্টা পাল্টা কোনো ইয়ে করে কাস্টমারকে বিভ্রান্তি সৃষ্টি করি না কি। আপনি দেখবেন ইউটিউবে অনেক আছে না, 8,000 টাকায় গেমিং পিসি, হ্যাঁ 8,000, 9,000, 12,000 পিসি ভিডিও দেখাই যাচ্ছে, মনিটর কি আছে না নাই বা না আছে কি নাই সেটাও জানি না, দেখি না পুরো মানে পরিপূর্ণ ভিডিওটা তারা কি করে রাখেন বুঝি না আসলে। আমি চেষ্টা করি যে একদম যারা পিসি কিনতে আসবেন ফুল পিসি, একটা কম্পিউটার থাকতে যা যা লাগে আর কি, বানাইতে যা যা লাগে আমি দেওয়ার চেষ্টা করি, এবং সর্বনিম্ন পিসি যা মানে আমিও চাইলে 8-10,000 পিসি বানাইতে পারি, বাট আমি আসলে চাই না যারা একটা কষ্টের টাকা, যারা কম টাকায় পিসি নেয় তাদের কষ্টের খুব টাকা, আমি এই জন্য বলি যে ভাই আপনারা একটু কষ্ট করে ভালো জিনিসটা নেন, আপনারা ইউজ করে শান্তি পাবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি। আপনারা কিন্তু মাত্র 21,500 টাকায় পেয়ে যাচ্ছেন এই ফ্রি ফায়ার খেলা। একটা বিষয় বলি, ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে আবার একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ওয়ারেন্টি গ্যারান্টি, রাইট। এই পিসির সাথে আপনারা ফুল 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, 1 বছর রিপ্লেস। সেটা যেটাই প্রবলেম হবে আপনাকে মানে বসায় রেখে চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে মানে বলবো না যে 2 দিন পরে আসেন, 5 দিন পরে আসেন, একদম হ্যান্ড টু হ্যান্ড সাথে চেঞ্জ করে দিব, এবং 3 বছর কাস্টমার ফ্রি সার্ভিস পেয়ে যাবে। 3 বছরের ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস পাবে জি। এবং আপনারা যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন, আপনাদেরকে ফার্স্ট অফ অল 2040 টাকা বিকাশ করতে হবে, মানে অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স ঠিকানা মেসেজ করতে হবে, দেন আপনারা ঠিকানায় পাঠিয়ে দেবো, ওখান থেকে মালটা রিসিভ করার সময় বাকি টাকাটা পেমেন্ট করে দেবো, পেমেন্ট করে দেবো। আপনারা যদি চান এখানে এসে নেবেন সেক্ষেত্রে চলে আসতে পারেন। আমি সেটা পরে একটা বলি, আমি সবসময় কাস্টমারকে বলি যে ভাই আপনারা শপে আসেন, শপে আসেন, শপে আসেন দেখেন, বা সামনাসামনি আসলে যে কথাগুলো বলা যায় শেয়ার করা যায়, একটু 19-20 চেঞ্জ করা যায়, সেটা আসলে ফোনে করা যায় না, অনেকটা হয় না। তারপরে শপে আসেন কষ্ট হইলেও, এবং অনলাইনে যারা মাল বিক্রি করে তারা অনেকেই মানে এই মানে এরকম সাহস নিয়ে বলেন আপনারা শপে আসেন দেখেন বুঝেন কিনেন, এই কথা অনেকেই বলেন হিডেন করে। আমি বলবো আপনারা শপে আসেন, যদি একান্তই আসতে না পারেন, তারপর এখন যে অবস্থায় করোনার যে পরিস্থিতি, যদি আসতে নাই পারেন সেক্ষেত্রে আমাদের অনলাইন অর্ডার করুন, আমরা পৌঁছে দেবো। এবং আমাদের ভিডিওতে আমরা যা বলছি অ্যাকচুয়াল পরিমাণও এদিক সেদিক হবে না, এইটাই হুবহু আমরা পাবেন, এবং যদি কোনো কিছু চেঞ্জ হয় সেটা আমরা বলে দেবো যে ভাই এই মালটা আমাদের স্টকে নাই, এটার পরিবর্তে আমরা এটা দেবো। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।